ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে এবারে লকডাউন ঘোষণার পরই একের পর এক অনুদানের বড় সুখবর কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন প্রকল্পের সুখবর থাকবে এক্ষুনি মাত্র ঘোষণা অনুসারে। কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে ঢুকবে টাকা তা নিয়ে চোখ রাখবো বিস্তারিত আলোচনায় আজকের ভিডিও। আর এদিকে আবার বিধিনিষেধ মানতে জনতার কাছে হাত জোড় মমতা, সংক্রমণ বাড়লে আরো কড়াকড়ি বিধিনিষেধ জারি করবো, কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আর তারপরে যেমন হুঁশিয়ারি তেমনই কাজ, একের পর এক এলাকা জুড়ে মাস্ক পরছে না। এবার মুখ্যমন্ত্রী মমতা স্বয়ং হাত জোড় করে শেষ চেষ্টা করলেন, আপনারা প্রত্যেকে মাস্ক পরুন, আর তারপরে কঠোর বিধিনিষেধের ইঙ্গিত দিলেন। এবার করোনাবিধি না মানলে যে হারে বাড়ছে সংক্রমণ, এবার নতুন করে কঠোর লকডাউনের বিধিনিষেধ জারি করছেন মুখ্যমন্ত্রী মমতা। সেদিকে চোখ রাখবো আবারও কি কি কড়াকড়ি করলেন নিয়ম নীতি, যা দোকানপাটির উপর কতটা প্রভাব পড়বে। আর তার সাথে চোখ রাখবো এদিন 24 ঘন্টার সংক্রমণ বৃদ্ধির পর মমতা ব্যানার্জি কতটা খেপে গেলেন। বাংলাকে বাঁচাতে আরো কড়াকড়ি নিয়ম নীতি, সমস্ত রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বকে ভুলে আবারও ঝাঁপে বললেন মুখ্যমন্ত্রী মমতা। কঠোর বিধিনিষেধের মাঝে একদিকে যেমন স্কুল কলেজ পুরোপুরি বন্ধ, তেমনি আবার কোন কোন পরিষেবাই বন্ধ হচ্ছে। কারণ একদিক থেকে যেমন কলকাতা পুলিশ করোনায় সংক্রমণ, প্রায় 52 জন পুলিশ একই দিনে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে আবার রাজ্য পুলিশেরও একই হাল, আর তার মাঝে স্বাস্থ্যকর্মীরা একের পর এক করোনা সংক্রমিত হয়েছেন। যারাই যুদ্ধক্ষেত্রে নামছেন তারাই যদি করোনায় আক্রান্ত হয়ে যান এবার রক্ষা করবে কে? আর তারই মাঝে আরো ভ্যাকসিন লাগবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার। এদিনে সরাসরি কি বললেন চোখ রাখবো সেখানে। আমরা আরো ভ্যাকসিন চাই, কারণ এমনিতেই আমাদের 14 কোটির প্রয়োজন ছিল। তারপরে আবার 15 বছর থেকে যেটা দেওয়া হচ্ছে বাচ্চাদের, সেখানে আমাদের আরো কয়েক কোটি লাগবে। এছাড়াও যদি বুস্টার ডোজ অ্যালাউ করে, আগে তো সেকেন্ড ডোজ কমপ্লিট হবে তারপরে তো বুস্টার আসবে, সেকেন্ড ডোজটাই কমপ্লিট হয়নি প্রায় 40% লোকে। এবং আমি এখনো বলবো যারা সেকেন্ড ডোজ এলাকায় অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও নেননি, দয়া করে সেকেন্ড ডোজটা নিয়ে নিন। তাই সমস্ত পরিস্থিতিকে হাতের মুঠোয় আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, এবার কোথায় কোথায় কন্টেনমেন্ট জোন, তার সাথে জেলাভিত্তিক কোথায় কোথায় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। রাজ্যের যেখানে 48টি জায়গায় কেবলমাত্র কলকাতায় কন্টেনমেন্ট, বাকি জেলার কোথায় কোথায় বন্ধ থাকছে সমস্ত পরিষেবা তা নিয়ে বিস্তারিত খবর থাকছে আজকের ভিডিও। আর তার মাঝে একই দিনে 14,000 পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণের রিপোর্ট এসেছিল। আর এমনই সময় গোটা দেশে যেমন লকডাউনের খবর আসছে, কারণ 90,000 সংক্রমণ গোটা দেশে একই দিনে, অর্থাৎ প্রায় 1,00,000 কাছাকাছি পৌঁছে যাচ্ছে আবার পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। করোনার যে তৃতীয় ঢেউ প্রবেশ করলো তা বোঝাই যাচ্ছে, গোটা দেশও লকডাউনের পথে হাঁটতে পারে। এমনই সময় মুখ্যমন্ত্রী মমতাকে পুরোপুরি লকডাউন করবে বাংলায়, যেখানে 14,000 সংক্রমণের খবর এসেছে। একই দিনে এই পরিমাণ সংক্রমণ বাড়লে যে পরিস্থিতি কতটা বিপদের দিকে এগোচ্ছে তা বোঝার আর অবকাশ নেই। তার মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা আবারও দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা, মাস্ক পরলেই হবে না, এবার কোন কোন বিধিনিষেধ মানতে হবে সেদিকে চোখ রাখবো আজকের বিস্তারিত খবর। অন্যদিকে আবার রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে একের পর এক অনুদান, একদিকে গরিব মধ্যবিত্ত অসহায় বিপিএল মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, আর অন্যদিকে রান্নার গ্যাস থাকলে বড় খবর। সব মিলে থাকছে আজকের বিস্তারিত 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। ফ্রেন্ডস, লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিনের লেটেস্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো সবার আগে জানার জন্য এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে রাজ্য কেন্দ্র সরকারের অনুদানের সাথে সাথে লকডাউন সম্পর্কিত বিস্তারিত আপডেট পেয়ে যাবেন, সবার আগে জেলাভিত্তিক খবরও পাবেন। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলতে হবে, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। এক্ষুনি মাত্র চোখ রাখবো বড় খবরে মুখ্যমন্ত্রী মমতার স্পষ্ট বার্তা, কথা শুনছেন না, মাস্ক পরছেন না অনেকে, প্রয়োজনে আরো কড়াকড়ি বিধিনিষেধ হতে পারে। এবার হাত জোল করে মুখ্যমন্ত্রী মমতা প্রত্যেককে জানাচ্ছেন মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আবারও পুরনো নিয়মে ফিরে আসতে হবে প্রত্যেককে। এবার যতই সময় গড়াক, একের পর এক যেভাবে বাড়ছে করোনা সংক্রমণ, আবারও সতর্ক না হলে একের পর এক লাশ পড়বে বাংলার বুকে। আর তারপরে হাত জোল করে বিধি মানতে জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংক্রমণ বাড়লে তাই আরো কড়াকড়ি বিধিনিষেধ জারি করব, আগে ভাগে প্রত্যেকে সাবধান হয়ে যান, না হলে আবার পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মাস্ক তো বটেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হ্যান্ড গ্লাভসও পরে থাকতে দেখা যায়। সেখানেই তিনি বলেন 3 দিনে জ্বর থাকলে ডাক্তারবাবুকে দেখা। এই পরিস্থিতির মাঝেই গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি, তার কথাই গঙ্গাসাগর মেলা এখন কোর্টের বিবেচনা দেয়, এটা নিয়ে কিছুই বলবো না। মুখ্যমন্ত্রী এদিন জানান রাজ্যের বিগত কয়েকদিনে প্রায় 45,417 জন রোগী পাওয়া গিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে কেবলমাত্র 2,920 জন, হাসপাতাল
হাসপাতালে ভর্তির সংখ্যা খুব কম, রোগটা এবার মারাত্মক না হলেও সংক্রমণ খুব বেশি হচ্ছে। তবে রাজ্যের কোভিডের জন্য 198টি হাসপাতাল রয়েছে, সেখানে 19,570টি বেড রয়েছে। কম উপসর্গ বা মৃদু উপসর্গ থাকলে হাসপাতালে যাওয়ার দরকার নেই, তবে ভয়ানক রূপ নিলে অবশ্যই হাসপাতালে পৌঁছতে হবে আপনাদের। আর তারপরে স্পষ্ট বার্তা, এবার যে কোনো সময় কঠোর লকডাউন আবারও বাড়তে পারে মুখ্যমন্ত্রী মমতার ঘোষণায়। কারণ হঠাৎ করে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, এবার কঠোর নির্দেশিকা দিয়ে আগেভাগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, যে কোনো সময় আবারও কঠোর বিধিনিষেধের আওতায় আসতে পারে। বাংলার করোনা বিধি অর্থাৎ লকডাউন এবার কোন দিকে যায় সেদিকে দেখা। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্ন উঠছে এবার হবে কি হবে না। আর এমনই সময় প্রশাসন পুলিশ কি নির্দেশিকা নেয় সেদিকে দেখার। তবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো এখনো বিবৃতি না পাওয়া গেলেও উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আপাতত উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ চালু হয়েছে, এবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক করোনা পরিস্থিতি কতটা এগোয়, তাহলে বাতিল হতে পারে পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। তবে আপনার কি মতামত, বর্তমান 14,000 এক এক দিনের সংক্রমণ, গোটা দেশে প্রায় 1,00,000 কাছাকাছি সংক্রমণ বাড়ছে প্রত্যেক দিন, এমনই সময় কঠোর লকডাউন হলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়া উচিত কি অনুচিত, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার সরাসরি চোখ রাখবো দেশে উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে, কোন কোন রাজ্যে বন্ধ হচ্ছে স্কুল কলেজ, যেখানে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশের রাজধানী উত্তরপ্রদেশ সহ বিহার, হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে এ ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। করোনা ওমিক্রনের ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে। এমনকি বাণিজ্য নগরী মুম্বাইতেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগামী 31 জানুয়ারি পর্যন্ত নবম শ্রেণী পর্যন্ত স্কুলের পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার বাংলাতে তো বন্ধ রয়েছে, এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং পরীক্ষা নিয়ে কি আপডেট দেয় তাই এবার দেখা। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভ্যাকসিন চাইছেন, এবার বাংলাকে বাঁচাতে একের পর এক পদক্ষেপ। আমরা আরো ভ্যাকসিন চাই, কারণ এমনিতেই আমাদের 14 কোটি প্রয়োজন ছিল। তারপরে আবার 15 বছর থেকে যেটা দেওয়া হচ্ছে বাচ্চাদের, সেখানে আমাদের আরো কয়েক কোটি লাগবে। এছাড়াও যদি বুস্টার ডোজ অ্যালাউ করে, আগে তো সেকেন্ড ডোজ কমপ্লিট হবে তারপরে তো বুস্টার আসবে, সেকেন্ড ডোজটাই কমপ্লিট হয়নি প্রায় 40% লোকে। এবং আমি এখনো বলবো যারা সেকেন্ড ডোজ এলাকায় অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও নেননি, দয়া করে সেকেন্ড ডোজটা নিয়ে নিন। আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা কন্টেইনমেন্ট জোন করে তারপরে প্রায় 48টি এলাকায় কন্টেইনমেন্ট জোন জারি হয়েছে। কলকাতায় যেগুলোতে বেশি লোক তো কলকাতাতেই থাকে, যারা বাইরে থেকে আসে, আর বাইরের লোক তো সব কলকাতা থেকেই যাতায়াত করে। সুতরাং কলকাতায় যদি কিছু কন্টেইনমেন্ট জোন করতে হয়, দেখে নাও ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে। আর এতেই শেষ নয়, এরপরেও কঠোর লকডাউন হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন সাংবাদিক বৈঠক করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আগামী 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে সংক্রমণ বাড়লে আরও কড়াকড়ি পদক্ষেপ করতে হবে। এদিন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা, আর সেখানেই রাত্রিকালীন বিধিনিষেধ আরও কড়াকড়ি করতে হবে, তবে হোম ডেলিভারি চালু থাকবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তারই মাঝে আরও ভয়ানক বিপদ, ওমিক্রনের থেকে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। করোনায় আরও মারাত্মক ভ্যারিয়েন্ট খোঁজ মিলছে এবার ফ্রান্সের বিজ্ঞানীরা। কোভিডের সর্বাধিক শক্তিশালী ভ্যারিয়েন্ট ছড়াতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবার ডেল্টা বা ওমিক্রনের থেকে দ্রুত ছড়াতে পারে এই ভ্যারিয়েন্ট, এবার কি ভ্যারিয়েন্ট আসছে সেদিকে দেখা। অন্যদিকে আবার সামনেই পুরসভা ভোট, এবার করোনা পরিস্থিতিতে পুরো ভোট নিয়ে কমিশনকে চিঠি বামেদের। অবিলম্বে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে কমিশনকে আর যে এই পরিস্থিতিতে পুরো ভোট করা সম্ভব কিনা প্রশ্ন বামফ্রন্টদের। সর্বদল বৈঠক ডেকে এবার পরিস্থিতি পর্যালোচনা করতে আবেদন করেন তারা। আর তার মাঝে আবার করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার, এবার করোনা আক্রান্ত কলকাতার সিপি বিনীত গোয়েল, এবার বড় খবর উঠে এলো। অন্যদিকে আরো এক খবর, 11 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে, বিকল্প পথ হিসেবে এবার জওহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে। ফ্লাইওভারের ভার বহন ক্ষমতা পরীক্ষার জন্য এবার বন্ধ রাখার সিদ্ধান্ত হচ্ছে, সে কারণে শুক্রবার রাত 10টা থেকে পার্ক স্ট্রিটের ফ্লাইওভার ব্যবহার করতে পারবে না। এদিকে আবার বাঁকুড়া নিয়ে বড় খবর, মাস্ক না থাকায় 20 জনকে আটক করলো বাঁকুড়া, এবার বড় খবর উঠে আসছে তৎপরতা পুলিশ। সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান, মাস্ক না থাকায় এবার আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর তার মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উঠে এলো বিশাল বড় খবর, কৃষকদের বাধার মুখে রুদ্ধ মোদীর পথ, এবার পাঞ্জাবের সভা বাতিল ফিরলেন দিল্লিতেই। কৃষক আইন বাতিলে বাধ্য করেছিল প্রধানমন্ত্রী জেদ ভঙ্গ করতে কৃষকরা, এবার যাত্রা ভঙ্গ। বুধবার পাঞ্জাবের একাধিক সভা ও সমাবেশের শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আটকাতেই গতকাল থেকে কৃষকরা বিভিন্ন প্রান্তে রাস্তায় রাস্তায় অবরোধ করে। আর তাতেই খেপে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা ঘটনায় এবার ক্ষোভে ফেটে পড়েন। সূত্রের
খবর পাঞ্জাব সরকারের অফিসারদের তিনি বলেন, আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন, ভাতিন্দ্রা বিমানবন্দর পর্যন্ত প্রাণে বেঁচে ফিরতে পেরেছে। পাল্টা বিবৃতি দিয়েছে সংযুক্ত মোর্চার কৃষকরা, তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী আপনি তো জীবিত ফিরতে পারলেন, আমাদের আন্দোলনরত 700 কৃষকের ভাই বোন কিন্তু তা পারেনি, এটা মনে রাখবেন, যতক্ষণ না বকেয়া দাবি পূরণ হচ্ছে আন্দোলন চলবে। আর তার মাঝে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্ত রোগীদের গরিব মধ্যবিত্ত অসহায়ের বাড়িতে খাবার পৌঁছানোর সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা পরিস্থিতিকে এবার হাতের মুঠোয় আনতে চাইছেন, সব মিলে করোনাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এমনই সময় গরিব মধ্যবিত্ত অসহায়দের ব্যাংকের অ্যাকাউন্টে এবং বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একের পর এক সুনাম, যা ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। আজকের খবর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন, আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি উপস্থাপন করুন। আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।